হেই ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো ধরনের আইডি কার্ড তৈরি করবেন। তো আইডি কার্ড তৈরি করতে হলে ফার্স্টলি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই ফেক আইডি মেকার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটি আমি ভিডিও শেষে বলে দিব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে স্কিপ বাটনে প্রেস করবেন, এরপরে দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরির আইডি কার্ড আছে, অর্থাৎ কোন ক্যাটাগরি আপনি আইডি কার্ড তৈরি করতে চান। দেখুন এখানে মুভি টিকিট, অর্থাৎ আপনি যদি মুভি দেখার জন্য কোনো আইডি কার্ডটা তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে পারবেন। তারপরে এমপ্লয়ি ব্যাচ, অর্থাৎ যে কোনো চাকরিজীবীদের যে আপনার আইডি কার্ড দেওয়া হয় সেই আইডি কার্ড। তারপরে ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পুলিশ এজেন্ট, স্কুল আইডি, কলেজ আইডি, মুভি টিকিট, অ্যাডাল্ট, পেন কার্ড, অর্থাৎ দেখুন অনেক ক্যাটাগরি আছে। সো আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। তো আমি এমপ্লয়ি ব্যাচ যেটি বেশি আমাদের দরকার, তো এটা জাস্ট এখানে প্রেস করেন। প্রেস করে যদি বিজ্ঞাপন না সেটা দূর করে দিবেন। এরপরে দেখুন এই যে সিলেক্ট ফটো, এখানে প্রেস করে একটি ফটো সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে। আপনি যে ফটোটা আপনার আইডি কার্ডে ইউজ করতে চান, তো আমি একটা সিলেক্ট করছি ফটো, তো জাস্ট আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এই সেভ বাটনে প্রেস করবেন, এরপরে নাম লিখবেন। আমি নাম লিখছি এমডি রুহুল আমিন। এরপরে সরি, এটা বড় হাতের দেওয়া উচিত, বুঝলাম না ছোট হয়ে যায় কেন, যাই হোক। তারপরে কোম্পানি নেম দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি রেড পয়েন্ট জ্যাকেট এলটিডি। এরপরে অকুপেশন, এখানে অকুপেশন দিয়ে দিতে পারেন যে সে কোন পজিশনে আছে, অর্থাৎ পেশা বোঝায় তাহলে এখানে দিতে পারেন যে কোনো একটা, যেমন আমি দিচ্ছি এমসি সুপারভাইজার। তারপরে আইডি নাম্বার এখানে একটা দিয়ে দিলেন যে কোনো খুশি। এরপরে ক্রিয়েট করলেন, ক্রিয়েটে প্রেস করলে এটা ক্রিয়েট হয়ে যাবে, দেখুন হয়ে গেছে অলরেডি। সো এখন এটা গ্যালারি থেকে ওপেন করতে পারবেন। এই যে দেখুন এটা জাস্ট এই যে ভিউ ইমেজ, এরপরে এই যে এই দেখুন কত সুন্দর আইডি কার্ড হয়ে গেলো। এটাকে আপনি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটাও যে কোনো সময়। দেখুন এই যে নিচে একটা ফেক আইডি কার্ড মেকারের একটা লোগো আছে, এটা যে কোনো ফটোশপ, অর্থাৎ মোবাইলে অনেক ফটো এডিটিং অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে এটা দূর করে নিতে পারবেন, অর্থাৎ কালারটা এটা দূর করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এই যে লেখা আসছে রেড পয়েন্ট জ্যাকেট লিমিটেড, নেম এমডি রুহুল আমিন, জব টাইটেল এমসি সুপারভাইজার, আইডি নো এত, অর্থাৎ এরকমভাবে আপনারা যে কোনো ধরনের আইডি কার্ড তৈরি করতে পারবেন। তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন আইডি কার্ড মেকার। মেকার লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে। জাস্ট ওয়েট, আমার এখানে নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি খুবই দুর্বল, সো প্লিজ ওয়েট। দেখুন অলরেডি চলে আসছে। সো প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, দেখুন এই অ্যাপ্লিকেশনটি ফেক আইডি কার্ড, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ইনস্টল করলেই হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওর সাথে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।